পশু নয় প্রয়োজনে নিজের সন্তানকে কোরবানি দিন বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য ভারতের উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর বলেছেন ঈদে কোরবানি দিতে হলে নিজের সন্তানকে কোরবানি দিন ভারতে আগামী শনিবার ঈদ আছা পালিত হবে করোনা পরিস্থিতিতে রাজ্যের মুসলিমরা যখন কিভাবে ঈদের নামাজ পড়বেন কিভাবে কোরবানি করবেন তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তখন বিজেপি বিধায়কের তীব্র আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে এলো গাজিয়াবাদের লোনি কেন্দ্রের বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জরের দাবি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর ঈদে পশু কোরবানি দেওয়া উচিত নয় মুসলিমদের আর যদি কোরবানি দিতে হয় তাহলে নিজের সন্তানকে দিন নিরীহ পশুগুলোকে মারবেন না একটিও যাতে কোরবানি না হয় সেজন্য তিনি গাজিয়াবাদ প্রশাসনকে জানাবেন বলেও বিধায়ক নন্দ কিশোর গুর্জর মন্তব্য করেন বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর বলেন যেভাবে সনাতন ধর্মে এখন আর বলি দেওয়া হয় না নারকেল ফাটিয়ে আমরা বলিদানের রীতি পালন করি সেভাবেই মুসলিমদের আমি বলবো করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর কুরবানি বন্ধ রাখুন হরমুজ প্রণালীর পশ্চিমে মহানবী সেল্লাহু আলাইহুয়াসাল্লামের মহড়ার চূড়ান্ত পর্ব শুরু করল ইরান হরমুজ প্রণালীর পশ্চিমে হরমুজগান প্রদেশে মহানবী সাল্লু আলাইহুয়া সাল্লাম এর ফরটিন সাংকেতিক নামের বিশাল সামরিক মহড়ার চূড়ান্ত পর্ব আজ সকাল থেকে শুরু হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী ও আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স যৌথভাবে এই মহড়া চালাচ্ছে চূড়ান্ত পর্বে ক্ষেপণাস্ত্রের সাহায্যে সাগরে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে আঘাত আনা হচ্ছে ব্যবহার করা হচ্ছে অ্যাটাক ড্রোন এর পাশাপাশি সাগরে মাইন স্থাপন করে শত্রুর নৌযানগুলোকে ধ্বংসের মহড়াও চলছে মহড়ায় উন্নত রাডার জাহাজ ও হেলিকপ্টার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে এছাড়া এবারের মহড়ায় প্রথমবারের মতো ইরানের সামরিক স্যাটেলাইট নূরকে কাজে লাগানো হচ্ছে নূর স্যাটেলাইট থেকে পাঠানো ছবির মাধ্যমে পুরো মহরা এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে একই সঙ্গে স্যাটেলাইটের ছবি ও তথ্যের ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে নূর হচ্ছে ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট গত বাইশ এপ্রিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সাফল্যের সাথে দেশের প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করে এবং তা সফলভাবে কক্ষপথে স্থাপিত হয় ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি থেকে নূরকে নিক্ষেপ করা হয় কৃত্রিম উপগ্রহ কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক রকেট কাসেদ পনেরোশো কোটি ডলার গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন তার সংগঠন অস্ত্র সমর্পণের শর্তে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছ থেকে উন্নয়ন তহবিল হিসেবে পনেরোশো কোটি ডলার গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কাতারের আল লুসাইল পত্রিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন গতকাল সোমবার তার পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে হামাস প্রধান বলেন দুই মাস আগে আরেকটি দল আমাদের কাছে এসেছিল যারা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছ থেকে অর্থ নিয়ে থাকে তারা আমাদেরকে গাজা উপত্যকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য দেড় হাজার কোটি ডলার দেওয়ার প্রস্তাব দেয় আমরা বলেছি খুবই সুন্দর প্রস্তাব অবশ্যই আমরা গাজায় একটি বিমানবন্দর ও সমুদ্র প্রতিষ্ঠা করতে চাই এছাড়া অন্যান্য অর্থনৈতিক প্রকল্প হাতে নিতে চাই কাতারের রাজধানী দোহাই বসবাসকারী ইসমাইল হানিয়া জানান উন্নয়ন তহবিল দেওয়ার বিনিময়ে তারা হামাসের সামরিক সক্ষমতা ত্যাগ করার প্রস্তাব দিয়েছিল দীর্ঘদিন ধরে হামাস ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করে আসছে তিনি বলেন হামাসকে নিরস্ত করার বিনিময়ে অস্ত্র সহযোগিতার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না তারা মূলত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের অস্তিত্ব মুছে দিতে চায় কিন্তু হামাজ তা হতে দেবে না বরং হামাস গাজার উপরে দেয়া অবরোধ ভাঙবে এবং সেখানে উন্নত প্রকল্প হাতে নেবে এগুলো আমাদের অধিকার রাজনৈতিক আদর্শ বিসর্জন দিয়ে তা গ্রহণ করা সম্ভব নয় আজারবাইজান সীমান্তে আমাদের সেনাকে হত্যা করা হয়েছে আর্মেনিয়া আর্মেনিয়ার সামরিক বাহিনী বলেছে আজারবাইজান সীমান্তে তাদের একজন সেনাকে স্নাইপার গুলির মাধ্যমে হত্যা করা হয়েছে। গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাতের বেলায় আজারবাইজান সীমান্ত থেকে স্নাইপার ফায়ারের সাহায্যে ওই সেনাকে হত্যা করা হয়। আজারবাইজান আর্মেনিয়া সীমান্তে গত এক সপ্তাহ তুলনামূলক শান্ত অবস্থা বিরাজ করার পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। চলতি জুলাই মাসের মাঝামাঝি দিকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ পর্যন্ত দুই পক্ষের মধ্যে অন্তত উনিশজন মারা গেছে নিহতদের মধ্যে দুপক্ষেরই সেনা সদস্য রয়েছে আজারবাইজান অভিযোগ করছে আর্মেনিয়ার পক্ষ থেকে ভারী ক্যালিভার মেশিনগান ও স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছে নাগর্ণ কারাবাকের মালিকানা নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে উনিশশো সালের প্রথম দ্বন্দ্ব শুরু হয় এবং উনিশশো সালে এ দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয় ওই সংঘর্ষে নাগর্ণ কারাবাক অঞ্চল ও এর পার্শ্ববর্তী সাতটি শহর দখল করে নেয় আর্মেনিয়া আলোচনা হোক বা না হোক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বললেন রুহানি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি করোনা পরিস্থিতির মধ্যে তার দেশের বিরুদ্ধে আমেরিকার ঔষধ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদের কথা উল্লেখ করে বলেছেন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এখন আর আলোচনায় বসার পূর্ব শর্ত নয় বরং একটি অলঙ্ঘনীয় বাস্তবতা আলোচনা হোক বা না হোক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে তিনি গতকাল সোমবার ইরানের স্টিল ও পেট্রোকেমিক্যাল শিল্প উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠকে এ সতর্ক বাণী উচ্চারণ করেন তিনি বলেন আমেরিকা ভেবেছিল নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক যুদ্ধ শুরু করলে তেহরান তাদের সঙ্গে যোগাযোগ করে নতি স্বীকার করবে ও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করবে রুহানি বলেন কিন্তু ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পর গত দুই বছর উল্টো আমেরিকাই তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে প্রেসিডেন্ট রুহানি ইস্পাত ও পেট্রোকেমিক্যাল খাতে ইরানের স্বনির্ভরতার কথা তুলে ধরে ব্যবসায়ীদের বলেন সরকার যদি আমেরিকার অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিজয়ী হওয়াকে নিজের জন্য গর্বের মনে করে থাকে তবে সে মূলত এদেশের ব্যবসায়ী ও অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত সবার আগামী কয়েক মাসে ইস্পাত ও পেট্রোকেমিক্যাল খাতে বেশ কয়েকটি বড় প্রকল্প উদ্বোধন করা হবে বলেও জনগণকে সুসংবাদ জানান হাসান রুহানি আমেরিকার আরও একটি গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়া কৃষ্ণসাগরের আকাশে আমেরিকার আরও একটি গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে এই নিয়ে তিন দফা মার্কিন গোয়েন্দা বিমানকে কৃষ্ণ সাগরের আকাশে বাধা দেওয়া হল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্ত থেকে মার্কিন গোয়েন্দা বিমান শনাক্ত করার পর সেটিকে বাধা দেওয়ার জন্য একটি এস ইউ টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান পাঠানো হয় রুশ মন্ত্রণালয় বলছে আমেরিকা পি এইট বিমান পাঠিয়েছিল তবে রুশ বিমানের বাধার মুখে সেটি তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে দেশের সীমান্ত লঙ্ঘনের কোন সুযোগ শত্রুপক্ষকে দেয়া হবে না এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার আমেরিকার গোয়েন্দা বিমান রাশিয়ার আকাশে ঢোকার চেষ্টা করলে তাদেরকে বাধা দেয়া হয় আমেরিকার বোমারো ও গোয়েন্দা বিমান প্রায় রাশিয়ার সীমান্তের কাছে শনাক্ত করা হয়ে থাকে রাশিয়া এসব ঘটনাকে উস্কানিমূলক বলে মনে করে রাম মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠান সম্প্রচারে দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হবে সিপিআই ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বহুল আলোচিত প্রস্তাবিত রাম মন্দির নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠান দূরদর্শনে সম্প্রচার করলে দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হবে বলে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই মন্তব্য করেছে দলটি আগামী পাঁচ অগস্ট ভূমিপুজোর অনুষ্ঠান দূরদর্শনের সম্প্রচারের তীব্র আপত্তি জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অবশ্য বলেছে কমিউনিস্ট পার্টি দেশে বিভাজনমূলক রাজনীতি করতে চায় নেপাল পাকিস্তান ও আফগানিস্তানকে একসঙ্গে নিয়ে চীনের বৈঠক অস্বস্তিতে দিল্লি দক্ষিণ এশিয়ার তিনটি দেশ নেপাল পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের পর বেজিং এ সেই পদক্ষেপকে ঘিরে দিল্লিতে রীতিমতো অস্বস্তি তৈরি হয়েছে সোমবার ওই বৈঠকের পর চীনের পক্ষ থেকে জানানো হয় করোনা মহামারী রুখতে এবং অর্থনীতি ও বেল্ট রোড ইনিশিয়েটিভ বিআরআইকে পুনরুজ্জীবিত করতে তারা ওই দেশগুলোর সঙ্গে চার দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে কিন্তু বিশেষ করে নেপাল ও আফগানিস্তান যেখানে ভারতের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত সেখানে দক্ষিণ এশিয়াতে চীনের এই তৎপরতা ভারতকে যথারীতি আশ্বস্ত রাখতে পারছে না দিল্লিতেও পর্যবেক্ষকরা অনেকেই বলছেন এই অঞ্চলে ভারতকে কোণঠাসা করার লক্ষ্যেই যে চীনের এই পদক্ষেপ তা নিয়ে কোনো সংশয় নেই গত পনেরোই মার্চ সার্কভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে কোভিড মহামারীর মোকাবেলা নিয়ে আলোচনা করতে ভার্চুয়াল বৈঠক দেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রায় সাড়ে চার মাস বাদে অনেকটা একই ভূমিকায় দেখা গেল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ্গিকে যার ডাকা বৈঠকে যোগ দিল দক্ষিণ এশিয়ার তিনটি দেশ নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার ও পাকিস্তানের অর্থমন্ত্রী মাকদুদ খুশরু বখতিয়ারের সঙ্গে তার সেই বৈঠকে কথা হলো মহামারীর মোকাবেলা নিয়ে আর সেই সঙ্গে এই দেশগুলোর অর্থনীতি আর চীনের বিআরআই প্রকল্পকে কিভাবে চাঙ্গা করে তোলা যায় তা নিয়ে মঙ্গল গ্রহে যাচ্ছে আরব আমিরাত জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের উজ্জ্বল অতীতের উপযোগী করে বর্তমান এবং ভবিষ্যৎকেও গড়তে চায় সংযুক্ত আরব আমিরাত তাই এবার মঙ্গল গ্রহে পা রাখতে চলেছে দেশটি জুলাই থেকে অগস্টের হিসেবে মঙ্গল গ্রহে বিশেষ ধরনের মহাকাশযান পাছাবে পাঠাবে সংযুক্ত আরব আমিরাত মহাকাশযানটির নাম আল আমাল অর্থাৎ আশা মহাকাশযানটি অভিনব কারণ এতে কোনো মানুষ থাকবে না সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্ণ হবে আগামী বছর এ উপলক্ষে দু সালের জুলাই থেকে মাসের মধ্যে মঙ্গল অভিযানের পরিকল্পনা করেছে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের এই দেশ মহাকাশযান এখন যাত্রা শুরু করলেও আপাতত দু একুশ সালের ফেব্রুয়ারির মধ্যে মঙ্গলে কাজ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে আগামী চোদ্দই জুলাই আল আমাল এর যাত্রা শুরু করার কথা ছিল তবে করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে দিতে হয় সবকিছু ঠিক থাকলে মধ্য আগস্টে স্বয়ংক্রিয় মহাকাশ যানটি যাত্রা শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে আল আমাল হোপ প্রবো ছাড়বে জাপানের তানেগাসীমা স্পেস সেন্টার থেকে মঙ্গল গ্রহে পাঠানো হবে জাপানের এইচ আই আই এ রকেট অভিযানটিকে এক অর্থে সংযুক্ত আরব আমিরাতের না বলে আন্তর্জাতিক বললেও ভুল হবে না এই কাজের জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কলরাডোর ল্যাবরেটরি ফর অ্যাটমোসফিয়ার অ্যান্ড স্পেস ফিজিক্স ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া দ্য স্পেস সায়েন্স ল্যাবরেটরি এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির স্কুল অফ আর্ট অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশনের সঙ্গে চুক্তি করেছে আমিরাতের মোহাম্মদ বিন রাশিদ স্পেস সেন্টার দিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথী থাকুন ধন্যবাদ